আদালত দ্বারা দুর্নীতি আর অনিয়মের বিচার পেল ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের 169 শিক্ষার্থীর অভিভাবক। তারা অনেকেই বয়স চুরি করে সন্তানদের ভর্তি করিয়েছিলেন। এবার আদালত সেটিকে অপরাধ হিসেবে রায় দিয়েছে। সত্য কখনোই গোপন থাকে না, সেই চিরসত্যটি প্রমাণিত হলো আরেকবার। নিয়ম তোয়াক্কা না করে দুর্নীতির আশ্রয় নেওয়া ওই 169 শিক্ষার্থীর ব্যাপারে যুগান্তকারী রায় দিয়েছে আদালত। মঙ্গলবার দুটি রিটে জারি করা রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ওই শিক্ষার্থীদের ভর্তি বাতিলের রায় দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্ট ভর্তিতে দুর্নীতি অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে আদালত। বাতিল হওয়া প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর জায়গায় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নিতে বলা হয়েছে ভিকারুননেসা কর্তৃপক্ষকে। আদালতে ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পক্ষে আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম শুনানি করেন। রিট আবেদনকারী দুজন অভিভাবকের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম সর্দার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। রিট আবেদনকারী 136 জন অভিভাবকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও সৈয়দ সাইদুল হক সুমন। সঙ্গে ছিলেন আইনজীবী খুররম শাহ মুরাদ। এর আগে গত 14 জানুয়ারি ভিকারুননেসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক দুই শিক্ষার্থীর মা রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে 23 জানুয়ারি হাইকোর্ট রুল সহ আদেশ দেন। তারই ধারাবাহিকতায় 28 ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি একটি স্মারক হাইকোর্টে উপস্থাপন করে। নথিপত্র থেকে জানা যায় অনিয়মতান্ত্রিকভাবে লটারিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের 2024 সালের শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তি করে ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এক্ষেত্রে বয়সের নিয়ম মানা হয়নি। বিষয়টি নিয়ে দুজন অভিভাবক আদালতে রিট করেন। পরে শুনানি শেষে গত 23 জানুয়ারি হাইকোর্ট রুল সহ আদেশ দেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসির মহাপরিচালককে আদেশটি 10 দিনের মধ্যে নিষ্পত্তি করতেও নির্দেশ দেন আদালত। মাহমুদ সোহেল, কালবেলা।